আন্তর্জাতিক আদালতের চিফ প্রসিকিউটর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তারের যে আবেদন করেছেন তা সমর্থন করে বাংলাদেশ সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিশ্ব শান্তি ও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি স্বীকৃতি বিষয়ে এক আলোচনা সভায় কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ ধন্যবাদ জানাই গ্রেপ্তার করার জন্য কোর্টের সামনে উপস্থাপন করেছেন আমরা এই দাবিকে সমর্থন যেটির পক্ষে সমগ্র পৃথিবী আজকে সচ্চা অথচ আমাদের বিএনপি জামাত কিছু বলে না খালি সরকার না মানার জন্য মির্জা ফখরুল সাহেব সকালবেলা এক কথা বিকেলবেলা এক কথা কিন্তু মুখ দিয়ে কখনও ফিলিস্তিনিদের পক্ষে কোনো কথা বের হয় না আর জামাত ইসলাম একটি শব্দ তোমরা আজ পর্যন্ত বলো নাই ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলের প্রধানমন্ত্রীর গ্রেপ্তার আবেদন এবং বাংলাদেশের সমর্থন নিয়ে আরও বিস্তারিতভাবে কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব ও সাবেক রাষ্ট্রদূত শমশের মোবিন চৌধুরী বীর বিক্রম শমশের মবিন চৌধুরী আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে আমি একটু ক্লিয়ার করে নিতে চাই আমি শুনতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে আমরা তো জানালাম যে বাংলাদেশ অবস্থান নিয়েছে এবং বাংলাদেশ সবসময়ই গণহত্যার বিরুদ্ধে সব সময় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এবং এই যে বাংলাদেশের অবস্থান এটি কি রাজনৈতিক অঙ্গনে কোনো প্রভাব ফেলতে পারে কি না আপনার কি মনে হয় রাজনৈতিক অঙ্গনে প্রভাব পড়ার এটা বিষয় আসল না এটা একটা নৈতিক বিষয় এটা দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে অবস্থান খ্রিস্তিনিদের পক্ষে এবং ক্রিস্টিনি যে গণহত্যা ইসরায়েল চালাচ্ছে এবং সে ইসরায়েলকে যারা সমর্থন সহায়তা করছে নানাভাবে রাজনৈতিকভাবে অস্ত্র সরবরাহ করে আর্থিকভাবে সব থেকে তারই প্রতিফলন এবং সেটা বাংলাদেশ যে ইন্টার আন্তর্জাতিক আদালতের এই সিদ্ধান্তর প্রতি সাধুবাদ জানিয়েছে এটা যথার্থই জানিয়েছে আমিও সেই বাংলাদেশ সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই এটা শুধু বাংলাদেশ এখানে উল্লেখযোগ্য যে ইউরোপীয় ইতিমধ্যে দুটো দেশ কিন্তু এই আইসিজ সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে একটা হচ্ছে স্পেইন একটা হচ্ছে বেলজিয়াম তো এর মানে এই যে নৈতিকতার অবস্থানে কেউ তো কেউ না কেউ এখনো পাশ্চাত্য বিশ্বে আছে আর যে গ্রেফতারের কথা আমরা দেখলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমেরিকায় এবং অন্যান্য জায়গায় অক্সফোর্ড সহ এটা এরা তো শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছে তাদের তারা তো কোনো সহিংসতায় জড়িত হচ্ছে না তারা তাদের গ্র্যাজুয়েশন সেরেমনি থেকে তারা বেরিয়ে আসছে আপনি শুধু হার্ভার্ড এবং অক্সফোর্ডের নাম করলেন গতকাল ইয়েড ইউনিভার্সিটি যেটা আরেকটা বিখ্যাত ইউনিভার্সিটি তারাও সেখানে সেই গ্র্যাজুয়েশন সেরিমনি থেকে শিক্ষার্থীরা বেরিয়ে আসছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার একই প্রতিবাদে এবং বলা হচ্ছে যে যারা বেরিয়ে আসছে তাদেরকে সেই ডিগ্রি দেওয়া হবে শনাক্ত দেওয়া হবে না তো এখন এখানে মানে মানবাধিকার কোথায় আমি তো জানি যে পাশ্চাত্য দেশের সংবিধানে এবং তাদের আইন বিধিবিধানে পরিষ্কার লেখা আছে যে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা যাবে বাকস্বাধীনতা আছে এরা তো এই শিক্ষার্থীরা সেই বাক প্রকাশ করছে তার এখানে শৃঙ্খলা বাহিনী গিয়ে তাদের উপর চড়াও হচ্ছে তাদেরকে এই ডিগ্রি পাওয়ার সাথে বঞ্চিত করা হচ্ছে তো এইখানে কি মানবাধিকার বা আইনি শাসন কি ওই ইসরায়েলের ক্ষেত্রে মানে এটা চলে না এটা শুধু অন্যান্য দেশের ক্ষেত্রে জি পরিষ্কার শামশার মবিন চৌধুরী আরেকটি বিষয় আপনার কাছে জানার ছিল যে মার্কিনিরা তো এই ব্যাপারে পরিষ্কার অবস্থা নিয়েছে তারা হচ্ছে ইসরায়েলের পক্ষে এবং এই ক্ষেত্রে মার্কিনিদের সাথে কিন্তু বাংলাদেশের একটা টানাপড়ন চলে আসছে নির্বাচন ইস্যু নিয়েই হোক আর যেটা নিয়েই হোক এই ক্ষেত্রে মার্কিনিদের সাথে সম্পর্ক রিবিল্ডের যে একটা প্রত্যাশা করা হচ্ছিল সেটা কি বাধাগ্রস্ত হবে কিনা আমি বিশ্বাস করি না যে সেটা বাধাগ্রস্ত কোনোভাবেই হবে কারণ যদি বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক বাধাগ্রস্ত হয় এই ইস্যুটা কেন্দ্র করে তাহলে কি স্পেনের সাথে বেলজিয়ামের সাথেও কি যুক্তরাষ্ট্র সম্পর্ক খারাপ হবে প্রশ্নই ওঠে না বেলজিয়ামে তো নেটোর তাদের মূল কার্যালয় তো বেলজিয়ামে ব্রাসেল অবস্থিত তো বাংলাদেশ তা স্বাধীনভাবে নৈতিক অবস্থা থেকে এই সিদ্ধান্ত নিয়েছে এর কারণে আমি বিশ্বাস করি যে বাংলাদেশ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো নীতিবাচক প্রভাব পড়বে না আমি আমার যেটা বিশ্বাস যদি করে থাকে অত্যন্ত দুঃখজনক হবে কারণ বাংলাদেশ নৈতিকতার অবস্থান থেকে কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে জি অসংখ্য ধন্যবাদ শমশের মবিন চৌধুরী আপনাকে আজকে আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে